জন্মের পরই নবজাতকে ছুঁড়ে ফেলা হলো শৌচাগারে। এই অপরাধ সম্পূর্ণ রকমভাবে গোপন রাখার মরিয়া চেষ্টাও চালানো হলো। চাঞ্চল্যকর এই ঘটনায় পানিসাগর থানা এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। ঘটনাটির তদন্তে নেমেছে পুলিশ। নতুন সহস্রাব্দে বর্তমান সভ্যতা মহাকাশে পাড়ি দিলেও মনুষ্য সৃষ্ট সামাজিক অবক্ষয় যেন কিছুতেই পিছু ছাড়ছে না। এবার সামাজিক অবক্ষয়ের একটি জ্বলন্ত উদাহরণ উঠে এলো উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত উত্তর পদ্মবিল এলাকা থেকে। ঘটনা অনুযায়ী জানা গেছে, উত্তর পদ্মবিল এলাকার এক গরিব পরিবারের নাবালিকা অন্তঃসত্ত্বা হয় তারই এক নিকট আত্মীয়ের কারণে। বিষয়টি নাবালিকার পরিবার লোকলজ্জার ভয়ে প্রথম থেকেই চেপে রাখে। জানা গেছে, লম্পট ওই নিকটাত্মীয়ের বাড়ি কদমতলা থানা এলাকায়। এমত অবস্থায় কোনো এক সময় আট মাসের অন্তঃসত্ত্বা নাবালিকা প্রসব বেদনায় কাতর হয়ে একটি কন্যা সন্তানের জন্ম দেয়। এদিকে পরিবারের মান বাঁচাতে আরও নিষ্ঠুরতায় মেতে উঠে নাবালিকাটির পরিবার, এমনটাই অভিযোগ। নাবালিকার পরিবার সেই নবজাতককে তাদের বাড়ির পাশের একটি শৌচাগারের মধ্যে ফেলে দেয়। শৌচাগারের মালিক একদিন পর বিষয়টি টের পেয়ে পানিসাগর থানায় জানায়। তার একটা বাচ্চা তারা গত কালকে আমার লেপটিনের গাতার মধ্যে ফেলা গেছে। আমি এলাকার গ্রামবাসী সবাই যে নিয়া প্রধান উপপ্রধান ছাড়ারে উপপ্রধানকে দেখাইছে, বাড়ি নিয়েও গেছেন, শমসুলক হয়েছে, আব্দুল ডুব হয়েছে, সবাই ইয়া দেখছে। এরপরে থানারে খবর করিয়া থানাও আইছে, থানা ইয়া লাশ উঠেছে। পানিসাগর থানা খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে আসে এবং মৃত অবস্থায় নবজাতকটিকে উদ্ধার করে। ক্রমে ঘটনাটির তদন্ত শুরু হয়েছে, কিন্তু এই ঘটনাটিকে কেন্দ্র করে এখনো পর্যন্ত কেউ লিখিত কোনো অভিযোগ জানায়নি। জানা গেছে, গোটা অপরাধ কাণ্ডটিকে ঢাকার জন্য এই মুহূর্তে মরিয়া প্রয়াস চালাচ্ছে নাবালিকার পরিবার সহ আরো কয়েকটি পরিবার। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা।